আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ভোট এলে বাজ করা পাজামা ও পাঞ্জাবি পরে বড় কথা বলবে বিএনপি, বললেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ফরিদপুরে পুলিশের বাধার মুখে পণ্ড যুবদলের বিক্ষোভ মিছিল। আদানির সঙ্গে সম্পাদিত চুক্তি দূরভিসন্ধিমূলক ও দেশবিরোধী, বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আসন ভাগাভাগি নিয়ে মার্কেটিং করা হচ্ছে, বললেন গয়েশ্বর চন্দ্ররায়। যুবদলের সাধারণ সম্পাদক মুন্নাকে গ্রেপ্তারের প্রতিবাদে দুই দিনের কর্মসূচি। দুর্দান্ত ডেতে বোলিংয়ে 156 রানে থামল ইংল্যান্ড। মোবাইলে প্রেম করে বিয়ের পরেই তালাক, স্ত্রীর যৌতুক মামলা। এবার বিলাসী পণ্য 25% জিএসটি আরোপ করল পাকিস্তান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তথ্য সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপি শহরের রেস্টুরেন্টে কিংবা কাপ্তায় গিয়ে ছবি তুলে ফেসবুকে ছবি দিয়ে বলে আমরা মিটিং করেছে, অথচ সাধারণ মানুষের পাশে তাদের পাওয়া যায় না। তাদের করুণা বন্যা কিংবা নানা দুর্যোগ দুর্বিপাকেও পাওয়া যায় না, কিন্তু বোটেলে ভাঁজ করা পাজামা পাঞ্জাবি পরে জিয়াউর রহমানের মতো চোখে সানগ্লাস পরে এসে বড় বড় কথা বলে। তিনি বলেন, তাদের জিজ্ঞেস করবেন দুর্যোগ ও দুর্বিপাকে তারা কেন আসেনি। আওয়ামী লীগের জালের মতো করে গ্রামের অলিগলিতে যে পাকা রাস্তা করেছে তার গর্তটুকু ভরাট করতে পারবে কিনা জিজ্ঞেস করবেন। তাদের থেকে সতর্ক থাকতে হবে এবং আওয়ামী লীগের নৌকাপতিকে বুট দিয়ে উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। ফরিদপুরে পুলিশের বাধার মুখে পণ্ড যুবদলের বিক্ষোভ মিছিল। বাংলাদেশ জাতীয়বাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মুনায়েম মুন্নাকে গ্রেপ্তারের প্রতিবাদে ফরিদপুরের জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তবে পুলিশের বাধার মুখে মিছিলটি শুরুর 3 মিনিটের মধ্যে শেষ করতে হয়। সকাল 11টার দিকে শহরের জেলা নির্বাচন কার্যালয়ের সামনে থেকে জেলা যুবদলের সভাপতি রাজীব হাসানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শুরুর 3 মিনিটের মাথায় পুলিশের বাধায় শহরের স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শহীদুর রহমান, মহানগর যুবদলের সহসভাপতি এম এম ইউসুফ প্রমুখ। বক্তারা বলেন, আমাদের শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশে পুলিশের বাধার কারণে এখানে শেষ করতে বাধ্য হলাম। তারা জাতীয়বাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মোনাইম মুন্নাকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান। আদানির সঙ্গে সম্পাদিত চুক্তি দূরভিসন্ধিমূলক ও দেশবিরোধী, বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভারতের আদানি শিল্প গোষ্ঠীর সঙ্গে বিদ্যুৎ আমদানি যে চুক্তি করা হয়েছে সেটা দেশবিরোধী ও জনগণের স্বার্থবিরোধী এবং দূরভিসন্ধিমূলক। অবিলম্বে এই চুক্তি বাতিল করতে হবে। দুপুরে রাজধানী গুলশানের একটি হোটেলে একে গোল টিভির আলোচনায় তিনি এসব কথা বলেন। মহাবিপর্যয়ে বিদ্যুৎ খাত, গভীর খাতে অর্থনীতি শীর্ষক এ গোল টিভির আলোচনা আয়োজন করে অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার বাংলাদেশ। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে তারা ঠিক করে নিয়েছে বিদ্যুৎ খাত থেকে সবচেয়ে বেশি চুরি করবে। তারা যা করে সেটা পরিকল্পিতভাবেই করে। তারা ক্ষমতায় এসে বলতে শুরু করলো বিদ্যুৎ খাতে বিএনপি সরকার কিছুই করেনি, শুধু খাম্বা তৈরি করেছে কিন্তু বিদ্যুৎ উৎপাদনের জন্য কোনো ব্যবস্থা নেয়নি। এসব বলে জায়েজ করলো তারা বিদ্যুৎ উৎপাদন করবে। কুইকে রেন্টাল পাওয়ার প্লান্ট জায়েজ করার জন্য তারা এসব প্রপাগান্ডা শুরু করলো। আসন ভাগাভাগি নিয়ে মার্কেটিং করা হচ্ছে, বললেন গয়েশ্বর চন্দ্ররায়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসন ভাগাভাগি নিয়ে মার্কেটিং করা হচ্ছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্ররায় বলেছেন, প্রতিবেশী বা বিদেশি যারা এই মার্কেটিং করেছেন তাদের বলবো আপনারা শান্ত হন, এ দেশের জনগণ কি চায় সেটা উপলব্ধি করুন, অন্যথায় জনগণ আপনাদের কাপড় চুপড় খুলে ফেলবে। দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন
তিনি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু সহ সব রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবিতে এ মানববন্ধন হয়। সংগঠনের আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব ও ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর পরিচালনায় এতে আরো বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির নেতা আব্দুস সালাম আজাদ, শিরিন সুলতানা, ডাক্তার রফিকুল ইসলাম সহ আরো অনেকে। যুবদলের সাধারণ সম্পাদক মোনাকে গ্রেপ্তারের প্রতিবাদে দুই দিনের কর্মসূচি। জাতীয়বাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোনায়েম মোন্না ও সংগঠনের সাবেক সহসভাপতি এস এম জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলীয় কর্মসূচি শেষে বাসায় ফেরার পথে তাদের গ্রেপ্তার করা হয়। যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এসব তথ্য জানিয়েছেন। এ দুজনকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানীতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে যুবদল ও ছাত্রদল, সেই সঙ্গে দুই দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামীকাল সারা দেশে জেলা পর্যায়ে এবং আগামী বুধবার নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ হবে। মুন্না ও জাহাঙ্গীরকে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেন, বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীর ওপর বর্তমান সরকারের আক্রোশের মাত্রা প্রতিদিনই বাড়ছে। টাইগারদের দুর্দান্ত ডেতে বোলিংয়ে 156 রানে থামল ইংল্যান্ড। 16 ওভার শেষে রান ছিল 3 উইকেট 135। ইংল্যান্ডের সংগ্রহটা বেশ বড় হবে বলেই মনে হচ্ছিল, কিন্তু ডেথ ওভারে দুর্দান্ত বোলিং করলেন হাসান মাহমুদ, ভালো করেছেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদও। 17-19 এই 3 ওভারে মাত্র 12 রান নিতে পেরেছে ইংল্যান্ড। এর মধ্যে হাসান মাহমুদের 2 ওভারে ইংলিশটা তুলতে পারে মাত্র 5 রান। শেষ পর্যন্ত 20 ওভারে 6 উইকেটে 156 রানেই থেমেছে জস বাটলারের দল। অর্থাৎ চট্টগ্রামের সিরিজের প্রথম টি টোয়েন্টিতে জিততে হলে বাংলাদেশকে করতে হবে 157 রান। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস ভাগ্য ছিল বাংলাদেশের পক্ষে। টসে জিতে ইংল্যান্ডকে ব্যাটিং এর আমন্ত্রণ জানান টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। শোটা একদমই ভালো ছিল স্বাগতিকদের। মোবাইলে প্রেম করে বিয়ের পরে তালাক, স্ত্রীর যৌতুক মামলা। মোবাইল ফোনে প্রেম করে বিয়ের 4 মাসের মাথায় তালাক দেওয়ায় বরগুনায় নারী ও শিশু ট্রাইব্যুনাল আদালতে স্বামীর বিরুদ্ধে যৌতুক মামলা দিয়েছেন স্ত্রী। তালাক দেওয়ার 4 দিনের মাথায় তিনি এ মামলা দেন। সংশ্লিষ্টরা জানান, গত বছরের 8 নভেম্বর পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বাজিতা গ্রামের আবুল হাওলাদারের ছেলে সজীব হোসেনের সঙ্গে পার্শ্ববর্তী জেলা বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাউকাঠি গ্রামের শ্যামনগর এলাকার রফিকুল ইসলামের মেয়ে মুক্তা ইসলামের বিয়ে হয়। বিয়ের প্রায় 4 মাসের মাথায় তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। গত 2 মার্চে সজীব হোসেন তার স্ত্রী মুক্তা ইসলামকে তালাক দেন। তাদের বিচ্ছেদের 4 দিনের মাথায় মুক্তা ইসলাম তার স্বামী সজীব হোসেনের বিরুদ্ধে একটি যৌতুক মামলা করেন। এ বিষয়ে স্বামী সজীব হোসেন বলেন, আমি সরকারি চাকরিজীবী, বরগুনা জেলা কারাগারে কারারক্ষী হিসেবে চাকরি করে আসছি। মোবাইল ফোনের মাধ্যমে মুক্তা ইসলামের সঙ্গে আমার সম্পর্ক হয়, পরে পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়। বিয়ে হওয়ার পর শুনতে পাই আমার স্ত্রী মুক্তা ইসলামের আরও একটি বিয়ে হয়েছিল, তারপরও আমি সুন্দরভাবে সংসার করে আসছি, কিন্তু আমাদের বিয়ের 4 মাসের ভেতরে আমি সংসারের কোনো শান্তি পাইনি। সারাদিন আমার স্ত্রী ফোন নিয়ে ব্যস্ত থাকে, আমাকে সে কোনো সময় দেয় না, পরে আমি আমার ভবিষ্যতের কথা চিন্তা করে তাকে তালাক দেই। এবার বিলাসী পণ্য 25% জিএসটি আরোপ করল পাকিস্তান। বড় ধরনের অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর দেশ পাকিস্তান। দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে এর সঙ্গে কমেছে রপ্তানির পরিমাণ, আর বিপরীতে পাল্লা দিয়ে বেড়েছে আমদানি। এই পরিস্থিতিতে বিলাসী পণ্যের উপর 25% সাধারণ বিক্রি কর আরোপ করেছে পাকিস্তান। একে প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের ফেডারেল বোর্ড অব রেভিনিউ 36টি আমদানি পণ্যের উপর 25% সাধারণ বিক্রয় কর আরোপের আদেশ জারি করেছে। এছাড়া স্থানীয়ভাবে তৈরি বা অ্যাসেম্বল করা 3 ক্যাটাগরির পণ্যের উপর 25% জিএসটি আরোপ করা হয়েছে। এর মধ্যে স্থায়ীভাবে তৈরি বা অ্যাসেম্বল করা এসইউবি এবং সিইউবি 1400 সিসি বা তার বেশি ইঞ্জিন ক্ষমতা সম্পূর্ণ, স্থায়ীভাবে তৈরি বা অ্যাসেম্বল করা যান এবং স্থায়ীভাবে তৈরি বা অ্যাসেম্বল করা ডাবল কেবিন পিক আপ সহ স্থায়ীভাবে উৎপাদিত অন্যান্য পণ্য রয়েছে।